গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে। তো এখানে কি হচ্ছে তোমাদেরকে সেটা বলে দিচ্ছি। এটা হলো বর্দি, বর্দিকে সাজিয়ে দিচ্ছি। আমরা যাচ্ছি আজকে বউ ভাত খেতে। মানে তো আগের দিন যে বলেছিলাম যে ভাগ্নি ভাস্তির বিয়ে, পিসি শাশুড়ির মেয়ের বিয়ে, তো সেখানে যাচ্ছি। মানে দুটো মেয়ের বিয়ে হয়েছে এই একদিনেই, তো সেই জায়গার থেকে আমরা একটাতে যাচ্ছি। যা তো চলো সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব। আর এখানে বর্দি ছর্দি সবাই মিলে সাজতে বসেছে, আর ছর্দির হয়ে গেছে অনেকটা সাজা, আর বর্দিকে এখন লিপস্টিকটা পরালেই হয়ে যাবে। তো আর আমরা ভীষণ মজা করছি, ভীষণ হাসাহাসি হচ্ছে। আর এখানে না মানে গান বাজিয়েছে, তো ওই জন্য না আমি দিতে পারলাম না তোমাদেরকে মানে ভয়েসটা, মানে কথাগুলো আর কি। তো এই যে এখানে আমাকে দিদি 200 টাকা দিয়েছে আর কি, 200 টাকা মেকআপ করার জন্য। তো ওটাই বলছিলাম যে দিদির 200 টাকা আর বর্দির হলো হাফ, মানে বর্দি নিজে নিজেই করেছিল। তো দিদি বলছে না আমি তো সাজিনি, আমি তো সাজিনি, আমি নিজেই করেছি, এখন তো হবে না। তো ওটাই দিদি বলছিল, এই যে বলছে যে আমি কিন্তু, আমার কিন্তু কোনো টাকা নেই। তো যাই হোক, তো এইভাবে কিন্তু বিয়েবাড়ি যেতে কিন্তু ভীষণ মজা লাগে বউ ভাত খেতে। পরে লাস্টে তোমাদেরকে সবাইকে দেখাবো ফাইনালি কেমন লাগছে। সবাইকে সাজিয়ে দিলাম, এখন আমি রেডি হচ্ছি হালকা করে ফেস ওয়াশ দিয়ে, ফেস বলে ফাউন্ডেশন দিয়ে নিলাম। তো দেখো কি অবস্থা, ও তোমাদের কাজ দেখা যাবে না কি অবস্থা দেখো। এরকম আর এইদিকে দেখো আমরা কি করছি, তোমরা দেখো। তো আমরা সাজছি, এদিকে মাইক বাজছে, আর তোমাদের দাদা ভাই আর আমি পুরো ডান্স করছি। ডান্স করতে করতে রেডি হচ্ছিলাম, মানে পাগলের পোলাপ করছি আমরা, এত হাসি পাচ্ছিলো পরে দেখে তোমাদেরকে কি বলবো আর। তো যাই হোক, তোমরা এনজয় করছো হয়তো, চলো ফাইনাল লুক দেখো। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, কেমন লাগছে কমেন্ট করে বলো। এই যে সবাই রেডি, সবাই মিলে কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই দেখো কি অবস্থা এখানকার, পুরো একদম মানে খুব খারাপ। এই দেখো খুব মানে খুবই খারাপ। এই যে প্রীতি, বিছানাটারও খুব অবস্থা, মানে খুব খারাপ। তো যাই হোক চলো যাই, আর কোথায় যাচ্ছি সেটা হলো তোমাদেরকে পরেই বলছি কোথায় যাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। এদিকে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে নিচ্ছে, পড়েছে ব্লেজার। তো পরে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে তোমার দাদা ভাইকে। তো বন্ধুরা আমরা গাড়িতে বসে পড়েছি, দেখো কি এই যে কৃষ্ণা, দাও আমাকে দেখাও একটু। হাই বলে যে বিজি আমাকে দেখো, এই যে নীলি ব্লক করে দেব। ওকে তো প্রচন্ড ভিড়, পিছন থেকে এখন হলো কি বলে রাত্রি কয়টা বাজে, 8টা 9টা দই শোনা ভালো করে দেখো। কাকে মানে আমার পিসির শাশুড়ি বলেছিলাম সাজিয়েছিলাম, তো ওর হলো শ্বশুর বাড়িতে যাচ্ছি কাল জানি। তো অনেকটা দূর আমাদের এখান থেকে, প্রায় 1.5 ঘন্টার মতো লাগে। তো যাওয়া যাক, অনেক দিন পর যাচ্ছি, তো এইগুলো ব্যাপার। তো ওখানে গিয়ে তোমাদেরকে ভিডিওটা কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই, আমাদেরকে কেমন লাগছে। এটা হলো প্রীতি, এদিকে হলো ছর্দি, এটা ছর্দি এদিকে দেখো, এদিকে এটা হলো আমার হলো কি কি হলো কি হবে ননদ নীলি, বাবা বাবা কি কাকা কাকা হয় ননদ হয়, এটা হলো ননদ, এদিকে ছর্দি, ওদিকে বদ্দি। অনেকেই আছে আর কি। চলো বিয়ে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো গাইজ পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে, দেখি কি আসলাম। হাই, তুমি মোবাইল নিছো কখনো? মোবাইল ফোন করতে পাবো।
বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম, একদম মাথা ব্যথা মানে পুরো ঘেটে গেছে। যাই হোক, তোমাদের দেখালাম একটা ননদকে, তো এই ননদের পাশেই মানে আমার এই ভাস্তের বিয়ে হলো আর কি। তো এদিকে দেখো আমরা ভেতরে প্রবেশ করছি, আর তোমাদেরকে দেখাচ্ছি ডেকোরেশন সব কিছু তোমাদেরকে দেখাবো, আর কি বলবো, আর চলো দেখতেই থাকো। তো এদিকে দেখি কোণে বসে আছে, আমরা সবাই মিলে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। এদিকে প্রীতির হলো বান্ধবী হয় ও, তো বিয়ে হয়ে গেল, প্রীতির কি দুঃখ, সবার বিয়ে হয়ে যাচ্ছে। তো এদিকে এখন আমরা একটু সেলফি টেলফি উঠবো আর কি, ছবি টবি উঠবো, আর প্রীতি তো এদিকে শুরু করে দিয়েছে ছবি ওঠা, মানে কি বলবো আর। তো আমরাও উঠবো, আর এদিকে তোমাদের দাদা ভাই আমাদেরকে ক্যামেরা ধরে দিবে, আমার দেওর ক্যামেরা মানে ছবি তুলে দিবে। তো এদিকে প্রীতি, তারপরে সবাই মিলে উঠে নিই, তারপরে আমরা উঠবো। তো এদিকে দেখো এখন ওকে একটু বাইরে নিয়ে যাবে, জানি না কেন একটা কোনো কারণের নিয়ম আছে আর কি, কোনো কারণ, তো সে এখানেই যাচ্ছে। তো আমরা এখন ফটাফট করে ছবি উঠে নিই, সেটাই প্রীতিকে বলছি যে চল আমরা ফটাফট করে কয়েকটা ছবি উঠে নিই। তো এদিকে পোজ দেওয়া স্টার্ট করলাম, তো এদিকে দেখো পোজ দিচ্ছি আমরা, আর অনেকগুলো ছবি উঠেছি, লাস্টে তোমাদেরকে সেই ছবিগুলো অ্যাড করে দিব। আর ডেকোরেশনটা কিন্তু খুব ভালো হয়েছে, মানে আর এখানে সমস্ত লোকজন আমাদের। তারপর আমাদেরকে এদিকে এখন টিফিন দিবে, চলো তোমাদেরকে সেটাও শেয়ার করব। আর এখানে সবাই আমাদের লোকই দাঁড়িয়ে আছে, বসে আছে। তো এই দেখো আমার আমার হাতে টিফিন, সেটাই তোমাদেরকে দেখালাম, কারণ সবার সামনে ভিডিও করতে কেমন একটা লাগে। তো এদিকে দেখো ছেলের বাড়ির লোক নাচ গান করছে, আর এটা হলো এইগুলো হলো আমাদের মেয়ের বাড়ির লোক। তো এখানে বড়দি নাচ করছে, এখানে একটা ননদ নাচ করছে। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি, তো সেটাই করলাম। চলো তারপরে যাব খেতে, তো খেতে যাই। তারপরে স্যালাড দিয়ে দিল, লেবু দিয়ে দিল, দিল হলো ডাল, তারপরে মুড়ি ঘণ্ট দিবে। আর রান্নাগুলো জাস্ট ওয়াও হয়েছে, মানে অসাধারণ হয়েছে। তো এখানে তিন ভাই বোন বসে পড়েছে, আর প্রীতি ওরা ওইদিকে বসেছে, আমার সঙ্গে গদন বসেছে। তো আমার দেখে না লোভ যাচ্ছে, আমি রীতিমতো ঢোক গিলছি। তো তারপরে দেখো আমি এখন খাবো, সত্যি বলতে রান্নাগুলো খুবই ভালো হয়েছে, মানে খুব টেস্ট হয়েছে। তো যাইতেই যাই না রে, তোমরা আসলে তো কত ভালো লাগলো আমার। আরে বলিস না, প্রিয়া সেই রাগ করছে, আর আমরা তো ওদের ওখানে না যাইতে পারবো বল, এখানে তো রাস্তা পাবো না, কবে আসবো না আসবো তার নাই ঠিক, আমরা এখন যাব বাড়িতে, তার জন্য ওকে বলে আমরা এখন বেরিয়ে পড়বো। তারপরে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম নতুন বউ আর নতুন বরকে, তো চলো বাড়ির দিকে এখন রওনা দিই। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে। ভিডিওটা কিন্তু শেষ করে দিয়েছি, কিন্তু ছবিগুলো কিন্তু দেখা বাকি আছে। এই দেখো ছবিগুলো কত সুন্দর হয়েছে বলো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, আমাদেরকে কেমন লাগছে অবশ্যই বলো, তো দিদিকে ছদ্দিকে সবাইকে কেমন লাগছে। আর এটা হলো সবাই মিলে ছবি উঠেছি, আর এই ছবিটা সব থেকে ভালো উঠেছে, এটা হলো একটা কাকা আর আমার বরমশাই আমি উঠেছি। তো সেটাই তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, চলো টাটা।